ওয়েলকাম টু ফিউচার নলেজ। হ্যালো বন্ধুরা, জেক্সপো এবং ভোগলেট ক্যান্ডিডেটদের জন্য একটি নতুন আপডেট এসছে। এই আপডেট দেখার জন্য আমি তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাব। এই ওয়েবসাইট দেখতে পাচ্ছ, দেখো আপডেট কি এসছে, যে নোটিস রিগার্ডিং অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস ইন 7 নিউ গভর্নমেন্ট পলিটেকনিক্স। এখানে যাব, ডাউনলোড করে দেখতেই পাচ্ছ, এটি 1 তারিখ, 1 জুলাই 2019 এই আপডেটটি এসছে। আমার ব্যস্ততার জন্য আমি এই আপডেটটি দিতে একটু দেরি হলো। দেখতেই পাচ্ছ নোটিশটি, এই 7টি নিউ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ এগুলি নতুন এবছর খুলেছে, কিন্তু অ্যাডমিশনের জন্য তোমাদের যেতে হবে তার পাশাপাশি এই যে পাশের যে লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ এই কলেজগুলিতে। এই নিউ যে কলেজগুলি খুলেছে এগুলো তোমরা যদি যাও তাহলে তোমরা এখন অ্যাডমিশন করতে পারবে না, কারণ ওখানে এখন হয়তো তুমি দেখতে পাবে ওখানে শুধু গার্ড আছে, তুমি গার্ডরা তো আর অ্যাডমিশন করাতে পারবে না, তাই তোমাদের এই পাশের কলেজগুলিতে যেতে হবে। দেখে নাও কি কি কলেজগুলি। ফার্স্টে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক, তাদের যেতে হবে দার্জিলিং পলিটেকনিকে। সেকেন্ড আসবে বসিরহাট গভর্নমেন্ট পলিটেকনিক, তাদের যেতে হবে আচার্য জগদীশ চন্দ্র বোস পলিটেকনিক কলেজে। মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, ওই ক্যান্ডিডেটদের যেতে হবে কোচবিহার পলিটেকনিক। ইটাহার গভর্নমেন্ট পলিটেকনিক, ওই ক্যান্ডিডেটদের যেতে হবে রায়গঞ্জ পলিটেকনিক। কালিয়াচক গভর্নমেন্ট পলিটেকনিক, ওদের যেতে হবে মালদা পলিটেকনিকে। ক্যানিং গভর্নমেন্ট পলিটেকনিক, ওদের যেতে হবে বারুইপুর গভর্নমেন্ট পলিটেকনিক। বেহালা গভর্নমেন্ট পলিটেকনিক, ওদের যেতে হবে জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক। হয়তো তোমরা দেখতে পাবে এই যে নতুন পলিটেকনিক কলেজগুলি খুলেছে ওগুলিতে হয়তো 1-2 মাস হয়তো ক্লাস না হয়ে হয়তো হবে না, ওখানে তোমরা হয়তো ওই ক্লাসগুলি করতে পারবে এই পাশের কলেজগুলিতে, যেমন দার্জিলিং, এজিসি, বোস পলিটেকনিক, এই সকল কলেজগুলিতে। সো দেখতে পেলে এই নোটিশটি, তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটি লাইক করবে, আর আমার চ্যানেলে এই রকম আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটি শেয়ার কমেন্ট করবে। ওকে, থ্যাংক ইউ।